বিজেপির বিধায়করা তারা ট্র্যাডিশনাল একটি ড্রেস পরে এসেছে, তা এই বিষয়ে কি বলবেন? না, সাজতেই পারে, সাজতে কোনো অসুবিধে নেই। সাজলেই যে সেই সম্প্রদায়ের মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখানো যায় তা কিন্তু নয়, কারণ এতদিন 14 সাল থেকে এই সম্প্রদায়ের প্রতি তারা কী করেছে সেটা আগে আত্মসমালোচনা করে বলুন। আর যার পাশে দাঁড়িয়ে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা আছে দিয়েছে। দেখুন, যশবন সিনহার মতো লিডার খুব কম দেখা যায়। আমরা দেখেছি, অনেক দূর দেখেছি, তা ওইরকম লিডার, ওইরকম চিন্তাভাবনা, ওইরকম ভালো মানুষ। সেই জন্য আমাদের চিন্তাভাবনাটা আলাদা, সেরকম মানুষকে আনতে হবে, যেতে হবে। এই জন্যই আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই আমরা একদম, আর এবার কোনো ক্রস হবে না, আমি বলে দেব। বা আপনিও ভোট দিচ্ছেন প্রথমবার, এটা অন্যরকম ফিলিংস, কি বলবেন? হ্যাঁ, প্রথমবার তো আমরা এরকম রাষ্ট্রপতি ইলেকশনের জন্য ভোট দিচ্ছি, আমরা প্রথমবার যারা বিধায়ক হয়েছি। কিন্তু আজকে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর যে হওয়াটা, এটা আমাদের কাছে একটা প্রচণ্ড গর্ব, প্রচণ্ড আনন্দের। এবং উনি অলরেডি জিতে আছেন, তাই আমরা সকাল সকাল সমস্ত বিধায়ক বিধায়িকারা একসঙ্গে, কাল রাত্রেও আমরা ছিলাম, মা সকালে একসঙ্গে সকাল সকালে এসে দাঁড়িয়ে পড়েছে লাইনে ভোট দেওয়ার জন্য। কাস্ট দিয়ে, সম্প্রদায় দিয়ে, জাতি দিয়ে সেন্টিমেন্ট তৈরি করে এটা হওয়া উচিত নয়, কোয়ালিটি চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।